এটি যে দেখতে পাচ্ছেন এটি আজকে আমরা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত। আসলে আজকে আমাদের একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা হচ্ছে দেশ বিদেশ প্রকল্পের 3 মাস মেয়াদী একটি ড্রাইভিং কোর্স। তো এখানে আজকে আমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউ যদি আমরা ঠিকই তাহলে আমরা আসলে এই কোর্সটি করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এটা আসলে আজকে আমরা কারিগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বন্ধু এখনও অনুপস্থিত, তাই তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। সে আসলেই আমরা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিব। তার আগে একটু আমি ফটোশন করে নিলাম। আমাদের বন্ধু চলে এসছে, বন্ধুকে বললাম বন্ধু একটু পোজ দাও, বন্ধু কয়েকটা হাই দাও, কিন্তু সে কোনো মতেই তার ডিসিশন থেকে কোনো একটা মুচকি হাসি দিল কিন্তু হাই দিল না। যাই হোক, তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা রওনা দিয়ে দিছি। আমরা এই যে সামনে আগাচ্ছি, বেশি দূর নয়, আমাদের এখান থেকে মাত্র 3-4 কিলো হবে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তো সেখানে আজকে আমাদের ভাইবা আছে, ভাইবাতে যদি আমরা আজকে উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা কোর্সটি করতে পারবো। তো এই যে এখানে আবার দেখেন গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মাছ মারামারি চলছে। সামনে দেখেন এই যে আমাদের আসলে ট্রাফিক পুলিশ, তো তাকে একটু কাবজপ করে আমরা চলে আসলাম, তাকে মানাইতে পাচ্ছি। আমরা এই যে সামনে চলে আসছি, বলতে না বলতেই রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আমরা চলে আসছি। এখানে ফার্স্ট টাইম ড্রাইভিং কোর্সের জন্য ইন্টারভিউ দিতে আসছি। তো এখানে অনেক লোকজন, একেবারে ড্রাইভিং যুদ্ধ, কারণ এটা এখন এমন একটা অবস্থা হয়েছে ড্রাইভিং কার আসলে সবারই প্রয়োজন। অনেকেই ড্রাইভিংয়ের পথটা বেছে নিয়ে স্বাবলম্বী হওয়ার অনেক চেষ্টা করতেছে। এখান থেকে আবার দেশ বিদেশেও সুযোগ আছে গমন করার। যারা ড্রাইভিং কোর্সে বিদেশে ক্যারিয়ার করতে চায় তাদেরকে আসলে প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে যাওয়ার সুযোগ আছে এখান থেকে। যাই হোক, আমাদের ইন্টারভিউ শেষ, ঘণ্টাখানিক পর আমাদের ইন্টারভিউ শেষ হয়েছে। তো আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমার বন্ধুকে একটু বললাম যে বন্ধু কি অবস্থা? আমরা পরীক্ষা দিলাম, কিছুর পরীক্ষা দিয়েছি বিকাল 5টায় রেজাল্ট দেওয়ার কথা ছিল, তো রেজাল্ট দিয়ে দিছে। আমরা একটু দেখতেছি আমরা আসলে টিকতে পারছি কিনা, তো রেজাল্ট সেটে দেখতেছি না। আমরা 3 জনই টিকছি, তো পরের দিন আমরা ভর্তি হওয়ার লাস্ট ডেট। তো পরের দিন আমরা এখানে এসে ভর্তি কাগজপত্র সব জমা দিলাম। ভর্তি এখানে আসলে সম্পূর্ণ ফ্রি, এটা যাতে কোনো ভর্তি হইতে কিংবা কোনো ধরনের খরচ লাগে না, এটা আসলে সম্পূর্ণ ফ্রি। তো সেটা সম্পূর্ণ ফ্রি মাধ্যমে কোর্সটি, এই ড্রাইভিং কোর্সটি করা যায় এবং সেটা 3 মাস মেয়াদী। অনেকের সঙ্গে যুদ্ধ করার পর আমরা আসলে এখানে টিকি। তো নেক্সট টাইম আমরা আসলে আমাদের এখানে কী কী ঠিক আছে, কী কী বেসিক জিনিস, কী কী খুব ক্রিটিক্যাল জিনিস সব আপনাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।